অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুক্র এবং বৃহস্পতির এই সুন্দর একটি যোগ, অর্থাৎ দেবগুরু এবং দত্তগুরু, এই সুন্দর একটি যোগ, নবপঞ্চম যোগ, এর ফলে ছয়টি রাশি মালামাল হতে চলেছে, অর্থাৎ ধনলাভ মহাসুখ পেতে চলেছে এই ছয়টি রাশি। দেখুন, এই নবপঞ্চম যোগের ফলে যে ছয়টি রাশির কথা বলছি, তারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। যদি আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে যদি আপনার বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে এবং আপনার শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় এই নবপঞ্চম যোগ, এই যে 28 সেপ্টেম্বর টু 22 অক্টোবর পর্যন্ত এই নবপঞ্চম যোগ চলবে, এই সময় কিন্তু বিশেষ ফায়দা কিন্তু এই ছয়টি রাশি কিন্তু পাবে। মহাসুখ পেতে চলেছে এই ছয়টি রাশি, প্রেম থেকে, অর্থ থেকে, গাড়ি বাড়ি কর্ম এবং পার্থিব সুখ, ভৌতিক সুখ পেতে চলেছে এই ছয়টি রাশি। অর্থাৎ এই নবপঞ্চম যোগ, দত্তগুরু এবং দেবগুরু, এই যে সুন্দর একটি জুড়িয়াকে যে যোগ তৈরি হয়েছে, এমন এমন কিছু কিছু যোগ তৈরি হয় যেটাতে মানুষকে খুব উচ্চ শিখরে নিয়ে যায়। আবার কিছু এমন যোগ আছে রাশিচক্রে, যেই যোগে আপনাদের কিন্তু সাবধান থাকা উচিত। তো এই একটি যোগ, নবপঞ্চম যোগ, খুব সুন্দর একটি এই যোগ, যেখানে এই ছয়টি রাশিকে ফিরে তাকাতে হবে না। অর্থাৎ এই 28 সেপ্টেম্বর টু 22 অক্টোবর পর্যন্ত আপনারা হতে চলেছেন ধনী ব্যক্তিদের মধ্যে সেরার সেরা। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা আপনারা হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করুন, আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যদি আমার সাথে ভিজিট করতে চান, অবশ্যই আপনারা এখানে করবেন। বারবার বলছি, আপনারা এখানে আপনাদের রাশি লগ্ন জানার জন্য আপনারা এখানে কল করবেন না, বা অনেকে বারবার কল করছেন, কল হয়তো সবসময় উঠানো সম্ভব হয় না, আপনারা মেসেজ করুন, আপনারা সঠিক টাইমে রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। তো শুরু করা যাক, এই নবপঞ্চম যোগের ফলে কোন এই ছয়টি রাশি ধনলাভ এবং মহাসুখ পেতে চলেছে, পার্থিব সুখ, ভৌতিক সুখ। দেখুন, প্রথম কথা বলি, নবপঞ্চম যোগটা কি, বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র এবং ঠিক আপনার রাশি ধনু রাশিতে অবস্থান করছে সক্ষেত্রিক বৃহস্পতি। আপনি শুক্র থেকে কাউন্ট করে দেখুন, বৃহস্পতি আসছে পঞ্চমভাবে, এবং বৃহস্পতি থেকে যদি আপনি কাউন্ট করে দেখবেন, ঠিক শুক্র আসছে নবমভাবে, অর্থাৎ সিংহ থেকে ধনু পঞ্চম এবং ধনু থেকে ঠিক সিংহ নবম। এই যে নবপঞ্চমের কানেকশান, এই সময় এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে। তো কোন এই ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে, প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ আপনাদের প্রেমের জায়গা, প্রণয়ের জায়গা ভালো করবে, আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো, আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু খুব ভালো, আপনারা দৈবিক কৃপা, ঈশ্বরের কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন সিংহ রাশির ক্ষেত্রে, এবং আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে, আর্থিক দিক স্টেবল, এবং আপনাদের প্রেমের জায়গাটা, প্রেম প্রণয় প্রীতির জায়গাটা কিন্তু যথেষ্ট লাভের জায়গা কিন্তু আসতে চলেছে এই নবপঞ্চম যোগ। যদি বাই বার্থ চার্ট আপনার শুক্র ভালো থাকে এবং তার সাথে সাথে বৃহস্পতি গ্রহ ভালো থাকা দরকার, তবেই কিন্তু আপনারা এই পূর্ণ মাত্রায় রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, তারপরে আপনারা কোনো কমেন্টস করুন। এরপরে দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চমভাবে শুক্রের অবস্থান এবং নবমভাবে বৃহস্পতির অবস্থান, এই যে নবপঞ্চম যোগ, এই সময় আপনাদের ক্ষেত্রে এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতি প্রণয়ের জায়গা ভালো, বিবাহের জায়গা ভালো, এডুকেশনের দিক ভালো, দৈবিক কৃপা, আপনার পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি পাবে, খ্যাতি বৃদ্ধি পাবে,
রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, যারা নির্বাচনে লড়বেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থের দিকটা কিন্তু যথেষ্ট ভালো করতে চলেছে, এবং আপনারা এই সময় গাড়ি বাড়ি এগুলো কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশির সপ্তম স্থানে বৃহস্পতি শুক্রের অবস্থান এবং রাশির একাদশ স্থানে বৃহস্পতির অবস্থান, দ্বিতীয়পতি এবং একাদশপতি একাদশভাবে অর্থের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, বিদেশ থেকে অর্থ আপনাদের আসবে এবং একাদশ স্থানে বৃহস্পতি সফলতা লাভের জায়গায় তৈরি করবে। এবং এই যে নবপঞ্চম যোগ শুক্রের সাথে যে নব এই কানেকশান আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম প্রণয় বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করবে এবং ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এই সময় আপনার কোনো টু হুইলার বা কোনো জায়গা বা ফ্ল্যাট কেনার জন্য টাকা অ্যাডভান্স করতে পারেন। মহাসুখ আসতে চলেছে এই কুম্ভ রাশির, কুম্ভ রাশির জীবনে হাসির জোয়ার আসতে চলেছে, খুশির জোয়ার আসতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই গোল্ডেন সময় এই 28 সেপ্টেম্বর টু 22 অক্টোবর। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, 4 নম্বর রাশি। দেখুন আপনাদের রাশির দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতি সক্ষেত্রিক অবস্থান এবং ঠিক আপনাদের রাশির দশমভাবে শুক্র গ্রহের অবস্থান এবং দশমভাবে কানেকশান করছে, অর্থাৎ ধনভাবে ধনপতির অবস্থান, ধন জায়গাটা তো আপনাদের যথেষ্ট ভালো এবং কর্ম জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, প্রেম প্রণয়ের জায়গাটা আপনাদের কিন্তু ভালো এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক যথেষ্ট ভালো এবং আটকে থাকা কাজগুলো কিন্তু এই সময় আপনাদের সম্পন্ন হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা নির্বাচনে যুক্ত আছে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ এই সময় কিন্তু পাবেন। এরপরে যে রাশির কথা বলবো, 5 নম্বর যে রাশি সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার দেখুন ঠিক রাশির তুলা রাশির রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির সক্ষেত্রিক এবং একাদশভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে এই বৃহস্পতির অবস্থান সক্ষেত্রিক নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ সফলতার জায়গায় দেবে, কমিউনিকেশনগুলো আপনাদেরকে কিন্তু দিবে এই সময় এবং প্রেম প্রণয় ভালোবাসা রাজনীতির ক্ষেত্রে উত্থান অর্থনৈতিক লাভ আকস্মিক অর্থপ্রাপ্তি এই জায়গাটা কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ দ্বিতীয়ভাবে আপনার অবস্থান করছে শুক্র এবং আপনাদের রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান সক্ষেত্রিক, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নবপঞ্চম যোগ আপনাদের আকস্মিক প্রাপ্তি প্রেম প্রণয় জায়গা কিন্তু তৈরি করছে এবং কর্মক্ষেত্রে ভালো দৈবিক কৃপা আপনাদের সন্তানের দিকটা ভালো প্রেমের জায়গাটা ভালো আপনাদের ব্যবসার জায়গাটা ভালো বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করতে চলেছে এই নবপঞ্চম যোগ। অর্থাৎ এই সময়টাতে আপনাদের যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে এই নবপঞ্চম যোগের ফলে। তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ব্যাপার থাকে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি আপনাদেরকে সঠিক মতন জানার চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ।